إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فإن خير الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام على أحسا إسلاميك سنتر بانغلا بفاق كورتك آيدي تو ما شيك شملنا أبوستة أما برباشي بحطي بند السلام عليكم ورحمة الله আজকের আলোচ্য বিষয় আশুরা এবং তার তাৎপর্য এবং আশুরার বিভিন্ন হুকুম আহকাম বিধান। এই আলোচনার জন্য উচিত ছিল, আজকে আমাদের আশা ছিল আমাদের মান্যবর বাংলা বিভাগের সম্মানিত চেয়ারম্যান সাহেব শায়খ সাহেবউদ্দিন বিলাল সাহেব আলোচনা করবেন। আমরা আশা করেছিলাম বা এখনও আশা করছি সামনে উনি আলোচনা করবেন এই বিষয়ে বিস্তারিত। উনি আজকে আমাদের মাঝে নাই, ছুটিতে আছেন। আমরা সবাই ওনার জন্য দোয়া করব যেন আল্লাহ পাক তাকে সুস্থ রাখেন এবং সকল দাওয়াতি কাজ সম্পন্ন করে আমাদের মাঝে আবার ফিরিয়ে নিয়ে আসেন সহি এবং সুস্থভাবে। আপনারা জানেন তিনি তার অ্যাক্সিডেন্টের ঘটনা, এখনও পরিপূর্ণ সুস্থ করেছেন তা না, এখনও হাতে হাতটা পুরোপুরি ঠিক হয়নি। আপনারা দোয়া করবেন যেন সম্পূর্ণ সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসেন এবং তার মূল্যবান আলোচনা আমাদেরকে শোনান। যেহেতু তিনি নাই, কাউকে না কাউকে কথা বলতে হবে। আমার ইচ্ছা ছিল যে মাসে আমি আলোচনা করব না, কারণ আমি জানি আমাদের মধ্যে আমাদের যারা ছাত্র ভাই রয়েছেন অনেকে এমন রয়েছেন যারা আমার চেয়ে ভালো আলোচনা করবেন বা করতে পারেন। তো আমার ইচ্ছা ছিল তারা আলোচনা করবেন, কিন্তু তারাও অধিকাংশ অনুপস্থিত থাকাতে আজকের এই আলোচনা আমাকে বাধ্য হয়ে করতে হচ্ছে। আমি শুরুতেই বলে নিচ্ছি, আমি আলোচক নই, ভালো আলোচনা করতে পারেন এটা আমি জানি। আবার অনেকে বুঝেন না, এনালিসও আছে, কিন্তু ওই যে বাধ্য হয়ে করতে হচ্ছে, নাই মামার চেয়ে কানা মামা ভালো। আল্লাপাক তৌফিক দিলে, আল্লাপাকের মেহরবানি হলে আল্লাপাক তার নিজ ইচ্ছায় নিজ মেহরবানিতে কথা বের করে দিবেন, যেন আমাদের এমন কথা বের করুন যেটা আমাদের সবার জন্য উপকার আসে। আলোচনা শুরুতেই যারা কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছেন, অনেকের পথে আসতে অনেক কষ্ট হয়েছে, আমাদের ব্যবস্থাপনায় পরিপূর্ণতা ছিল না, অনেক জায়গাতে অনেক কোম্পানিতে অনেক লোকজন ছিল কিন্তু গাড়িতে সিট ছিল না, আসতে পারেননি, এই জন্য দুঃখিত তাদের জন্য। আমরা যারা এসেছেন তারা অনেক কষ্ট করে এসেছেন, কে আবার নিজ পকেট থেকে টাকা দিয়ে ভাড়া গাড়ি ভাড়া করে এসেছেন। আল্লাহ পাক আপনাদের সকল প্রচেষ্টা আপনাদের নেক আমল নামায় সওয়াব লিখে দিন এবং এটা কবুল করুন। আমাদের ব্যবস্থাপনার ত্রুটির জন্য আমরা ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। আজকের আলোচ্য বিষয়ের মূল পয়েন্ট হলো আশুরা, কিন্তু আমরা জানি এই আশুরা এটা মহরম মাসে, মহরম মাসে যে ঘটনাটি ঘটেছিল ইসলাম পূর্ব মূসা আলাইহিস সালামকে নিয়ে আশুরার দিন, এটা নিয়ে আজকের মূল আলোচনা। কিন্তু মহরম মাস কি এ সম্পর্কে একটু জ্ঞান থাকা দরকার, শরীয়তে এই মহরম মাসের গুরুত্ব কতটুকু। আল্লাহ পাক কালামে পাকে ইরশাদ করেন,
أعوذ بالله من الشيطان الرجيم إن عدة الشهور عند الله 12 شهرا إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم إلى آخر آية এই আয়াতে আল্লাহ পাক যে ঘোষণা করেছেন সেটা হলো নিঃসন্দেহে আল্লাহর কাছে মাসের গণনা বারোটি, অর্থাৎ আল্লাহর কাছে মাস কয়টি? বারোটি, বারো মাস। এটা আল্লাহ পাকের কিতাবে লেখা আছে। কখন থেকে? পৃথিবীর আসমান জমিন এবং পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে এটা লিখিত আছে, লিখিত। এটাকে ব্যাসকম করার অধিকার পৃথিবীর কারো নাই, কোনো মাখলুকের নেই। এই বারো মাসের মধ্যে চার মাস হলো হারাম মাস। হরম শব্দ হারাম শব্দ বহুবচন। সুতরাং আচ্ছা, এই বারো মাসের মধ্যে চার মাস হলো হারাম মাস, আর এটাই হলো মজবুত দিন, প্রতিষ্ঠিত দিন। সুতরাং এই মাস সময় তোমরা নিজের নাফসের উপর জুলুম করো না। তার মানে আল্লাহ পাক এই চার মাসে নিজের নাফসের উপর জুলুম করতে নিষেধ করলেন, সম্পূর্ণরূপে হারাম। কোনো জুলুমই ইসলামে নাই, নিজের নাফসের উপর জুলুমও নাই, এটা হারাম সার্বিকভাবে সর্বকালে। তাহলে চার মাসের মধ্যে জুলুম করতে নিষেধ করলেন, অর্থ কী? অর্থ হলো জুলুম তো অন্য সময়ও হারাম, এই চার মাসে বেশি হারাম, তাকিদ করা হয়েছে। নিজের নাফসের উপর জুলুম সর্বদাই হারাম, এই চার মাসে আরও বেশি হারাম। নিজের নাফসের উপর জুলুম কী ব্যাখ্যা গেলে ওটার জন্য আলাদা আলোচনা প্রয়োজন। সবচেয়ে বড় জুলুম হলো, কে বলতে পারেন, নিজের নাফসের উপর সবচেয়ে বড় জুলুম কী? শিরক। আল্লাহ, আল্লাহ পাক একক আল্লাহ ইবাদত না করে অন্য কারো করা, এটা নাফসের উপর জুলুম। কেননা এইটা করা মানে শিরক গোনা করা, মানে নিজের নাফসের উপর জাহান্নামকে অবধারিত করে নেওয়া, নাউজুবিল্লাহ, জান্নাতকে হারাম করে দেওয়া নিজের নাফসের উপরে। তো এত বড় মাহরুম, নাফসকে এত বড় বঞ্চিত করছে সে, জান্নাত তার উপরে হারাম করে দিচ্ছে নিজের নাফসের উপরে, এবং জাহান্নামকে অবধারিত করে দিল, জাহান্নামের আজাবকে। এটা সবচেয়ে বড় জুলুম, ঠিক না? এভাবে জুলুমের অনেক অধ্যায় রয়েছে, জুলুম নিয়ে আলাদা আলোচনা হতে পারে ইনশাআল্লাহ সময়। এই যে চার মাস বলা হলো যে হারাম মাস, এই মাসগুলো কোন কোনগুলো, কোন কোন মাস, এটা আমরা যদি বুখারী শরীফের সহিহ হাদিস দেখি তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাক্য আমরা পাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসের কিছু অংশ আমি বলছি, আসসানাতু ইসনা আশারা শাহরা মিনহা আরবাতুন হরম সালাসাতুন মুতাওয়ালিয়াত যুলকাদা ওয়া যুলহিজ্জা ওয়াল মুহাররম ওয়া রজব ওয়া মাদার আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। এই হাদিসে আল্লাহ রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বছর হলো বারো মাসে, এর মধ্যে চার মাস হলো হারাম মাস। তাহলে কোরআনে কারিমেও এটা এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাদিসেও এটা বলেছেন যে চার মাস হলো হারাম মাস। এই হারাম মাস সময়ের তিনটি মাস হলো পর্যায়ক্রমে লাগাতার একসঙ্গে লাগানো, সেগুলো কোনগুলো? যেটা আমরা বাংলায় বলি জুলকাদা, যুলহিজ্জা, যুলহজ মাস এবং কি মুহররম, এটা তিনটা হলো পরস্পর লাগানো, একসঙ্গে লাগানো, মাঝখানে কি নাই, অন্য মাস নেই। আর একটি মাস হলো আলাদা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে বলেছেন মোজার, মোজারের রজব মাস, কোনো একটা কবিলা গোষ্ঠীর দিকে সম্পর্ক দিয়ে বলেছেন, এটা অনেক, ওটা অন্য কাহিনী আছে, যাই হোক রজব মাস। কোন রজব মাস? যেটাকে জুমাদা এবং শাবান, অর্থাৎ জুমাদা এবং শাবানের মাঝখানে, রজবটা হলো জুমাদা সানি, যেটাকে আমরা কি বলি জুমাদিউস সানিয়া, জুমাদিউস সানি এবং শাবান মাসের মাঝখানে যে মাসটি অর্থাৎ রজব মাস। আমরা যদি হিসাব করি কি পাই, জুমাদাল উলা, জুমাদা সানিয়া, হ্যাঁ, বা জুমাদাল আখর, এরপরে কি পাই, রজব শাবান, এই রজব মাস। তাহলে আমরা হারাম মাস কয়টি পেলাম?
চারটি, কী কী বলতে পারবেন? তিনটি হলো পর্যায়ক্রমে একটার পর একটা, কী কী? হ্যাঁ, জিলকদ, জিলহজ, বাংলায় বললে একটা জিলকদ, জিলহজ এবং মহরম। এই মহরম মাস হলে আমরা এই মহরম মাসকে নিয়ে আজকে আলোচনা, আশুরাটাও মহরম মাসেরই 10 তারিখ, বুঝতে পারলেন? তাহলে এই মাসের গুরুত্ব হলো অত্যধিক গুরুত্ব শরীয়তের। আমরা আজকের আলোচনা বিভিন্ন পয়েন্টে ভাগ করেছি, পয়েন্টগুলো আমাদের আজকের যিনি পরিচালক ভাই উচিত ছিল মাইকটা তার সামনে, তার মানে প্রথমে দিয়ে ফেলা, আমার এটা অন্যায় হয়ে গেছে, যাই হোক। হ্যাঁ, আজকের আলোচনা বিভিন্ন পয়েন্ট রয়েছে, এই পয়েন্ট ভিত্তিক আলোচনা আমরা প্রথম পয়েন্ট আমরা নেব আজকে আমাদের পরিচালক ভাইয়ের কাছ থেকে। হ্যাঁ বলুন, আপনি একটু কাছে আসুন। মাইকে, আশুরা কোন দিন? জি, প্রথম প্রশ্ন হলো বলুন আশুরা কোন দিন। হ্যাঁ, আমরা প্রশ্ন এবং উত্তর নিব আজকের আলোচনায়, ঢালাও আলোচনা করবো না, ঠিক আছে? যেন আপনারা স্মরণ রাখতে পারেন, এই জন্য এমন এটা দেখেছি আমরা অভিজ্ঞতার আলোকে, প্রশ্ন উত্তরের মাধ্যমে হলে আপনারা স্মরণ রাখতে পারেন ভালো। প্রথম প্রশ্ন কি ভাই? আশুরা কোন দিন, বা আশুরা শব্দের অর্থই বা কি? এই পয়েন্টে আলোচনা আসি আমরা। আশুরা শব্দের অর্থ হলো দশম, দশম রাত্রি, কারণ এটা স্ত্রীলিঙ্গ আরবিতে। আর ইয়ম আশুরা মানে দশম রাত্রির দিন, তার মানে দশম দিন। আরবিতে রাত্রি আগে আসে আর দিনটা পরে আসে। আজকে কী বার বলেন তো? বৃহস্পতিবার, কিন্তু এই রাত্রি হলো শুক্রবারের রাত্রি। সুতরাং আজকে কোন রাত বললে বলতে হবে কোন রাত? শুক্রবারের রাত। আগামীকাল দিনটা হলো শুক্রবারের দিন, ডে অফ ফ্রাইডে, আর আজকে হলো নাইট অফ ফ্রাইডে, শুক্রবারের রাত আজকে। এবার আসুন, শুক্রবার যেমন এখন আজকে রাত্রি, ঠিক এভাবে মহরম মাসের 10 তারিখের রাত্রি সেটা কোন দিন হবে, কোন রাত্রি হবে বলেন তো? 9 তারিখ দিবাগত রাত্রি, এটাকে বলা হয় আশুরার রাত। এটা নিয়ে মতানৈক্য আছে, কিন্তু সঠিক রায় এটাই। তাহলে 9 তারিখ দিবাগত রাত্রি হলো আশুরার রাত, আর পরের দিনটা হলো আশুরার দিন। হ্যাঁ, আশুরার দিন, ঠিক আছে? সংক্ষিপ্ত কথা হলো, আশুরা হলো মহরম মাসের 10 তারিখ, সেটা রাত হোক বা দিন হোক। আর ইয়ম আশুরা হলো মহরম মাসের 10 তারিখের দিনটা। আর সৌমি ইয়মে আশুরা, যেটাকে আরবিতে বলা হয়, হ্যাঁ, সৌমি ইয়ম আশুরা মানে আশুরার দিনের রোজা। এটা হলো আজকের মূল আলোচ্য বিষয়, মহরম মাসের 10 তারিখের কী হবে? রোজা। এটা হলো মূল আলোচ্য বিষয়, এটা নিয়ে আলোচ্য বিষয়। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন এবার। আশুরার দিনটি ইসলামের মধ্যে কীভাবে আসলো এবং এর গুরুত্ব কী? জি, আশুরার দিন ইসলামে কীভাবে আসলো বা কোত্থেকে আশুরা শুরু হলো এবং এর গুরুত্বই বা কী, মানে এটা কী কর, এখানে করণীয় কী, ইসলামে এটার গুরুত্ব কেন দিয়েছে, আমাদের করণীয় কাজ ইত্যাদি আর কি, ফজিলত কী ইত্যাদি। প্রথমে আমি বলবো আশুরার দিনটি কোত্থেকে আসলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় তাশরিফ নিলেন, হিজরত করলেন, কী বলা হয় বাংলাতে এটাই হিজরত, এস হিজরত করে মদিনায় গিয়ে দেখলেন যে আশুরার দিনে, এটা বুখারী শরীফ হাদিস, আশুরার দিনে ইহুদিরা রোজা রাখে। হ্যাঁ, কী রাখে এই দিন? তখন জিজ্ঞাসা করলেন, কী ব্যাপার তোমরা এই দিনে রোজা রাখো কেন? হাদিসটি হলো কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মদিনা ফার আল ইহুদ তাসুম ইয়াউমা আশুরা ফাকালা মা হাদা ক্বালু হাদা ইয়াউমুন সালিহ هذا يوم نجى الله بني اسرائيل من عدوهم فصامه موسى قال فانا حق بموسى منكم فصامه وامر بصيامه এই হাদিসের বিভিন্ন বর্ণনা এসেছে, কোন কোন বর্ণনা এসেছে হাদিসের, এই হাদিসের অংশে কোন কোন অংশে আসছে, هذا يوم عظيم انجى الله فيه موسى وقومه وغرق فرعون وقومه, কোন কোন বর্ণনা আসছে ফাসামা সামা মুসা, আর মুসলিম শরীফের বর্ণনা আসছে ফাসামা মুসা শুকরান লিল্লাহ তাআলা ফানাহনু নাসুমু, অন্য বুখারীর এক হাদিস এসেছে ওয়া নাহনু নাসুমুহু তাযীমান লাহ। আচ্ছা, এভাবে বিভিন্নভাবে বিভিন্ন শব্দ এসেছে। বাংলায় আমি বলছি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন
মদিনায় হিজরত করলেন তখন দেখলেন ইহুদিরা, ইহুদি মানে কারা ভাই? মুসা আলাইহিস সালামের উম্মত, হ্যাঁ ইয়েস, তারা এই দিনে রোজা রাখে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞেস করলেন কেন রাখো? বলে এটা আমাদের মহান দিবস, বড় দিন। কোন দিন ভাই? নেক দিবস, মহান দিবস। এটাকে খ্রিস্টানরা এখন ক্রিসমাস ডে মানে আজকের দিন, ওই যে আজকে 25 তারিখ না, ডিসেম্বরের 25 তারিখ পালন করে। ওটা আসলে হিসাব করতে গেলে এই খ্রিস্টানদের বড়দিন, কিন্তু ইহুদিদের বড়দিন হলো কোন দিন? আশুরার দিন। কেন? মুসা আলাইহিস সালাম ওই দিনে আল্লাহ পাক মুক্তিদান করেছিলেন ফিরাউনের হাত থেকে। হ্যাঁ, তাহলে কী হলো? ইহুদিরা বললো যে এটা আমাদের মহান দিবস, এই দিন আল্লাহ পাক বনি ইসরায়েলকে, বনি ইসরায়েল মানে আজকালকে ইসরায়েল বলছি না, দাঁড়া কি, বনি ইসরায়েলকে তাদের দুশ্মন থেকে মুক্ত করেছিলেন। কেমনভাবে? হ্যাঁ, সামনে বর্ণনা আসবে। অথবা মুসা আলাইহিসসালাম এই দিনে রোজা পালন করেন। কোন দিন? আশুরার দিন মুসা আলাইহিসসালাম রোজা পালন করলেন। হ্যাঁ, অতবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন মুসা আলাইহিসসালামের ব্যাপারে, আমি তোমাদের চেয়ে বেশি হকদার, অধিকার বেশি রাখি আমি। কেন? মুসা আলাইহিসসালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে ভাই? নবী হিসেবে ভাই, তাই না? অতবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে রোজা পালন করলেন এবং রোজার পালনের জন্য হুকুম দিলেন উম্মতকে। বুখারী শরীফের অন্য একটি বর্ণনা এসেছে, মুসলিম শরীফের বর্ণনায়, যে এটা আমাদের একটা বড় মহান দিবস, এই দিনে আল্লাহ পাক মুসা আলাইহিসসালাম এবং তার জাতিকে বনী ইসরায়েলকে মুক্ত করেছিলেন, মুক্তিদান করেছিলেন, এবং ফিরাউন এবং তার জাতিকে ডুবিয়ে মেরেছিলেন। তো মুক্ত করেছিলেন বা মুক্তিদান করলেন কার থেকে? ফিরাউন এবং তার দলবল থেকে, সৈন্যদের কাছ থেকে আল্লাহ পাক মুসা আলাইহিসসালাম এবং তার জাতি বনী ইসরায়েলকে এই মহান দিবসে মুক্তিদান করলেন ওদের দুশ্মনী থেকে এবং ওদের শত্রুতা থেকে, শত্রুতা এবং অন্যান্য যেগুলো ছিল আর কি, তাদেরকে বঞ্চিত করা হতো, অধিকার বঞ্চিত ইত্যাদি। অন্যান্য বর্ণনা এসেছে যে মুসা আলাইহিসসালাম রোজা রাখলেন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার জন্য। কি জন্য ভাই? আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য। ফানাহনু নাসুমুহু, মহানবী বললেন তাহলে আমরাও কি করব? আমরা মানে আমি এবং আমার উম্মত এই দিনে রোজা পালন করব। এভাবে বিভিন্ন বর্ণনা বিভিন্নভাবে এসেছে। বুখারী শরীফে একটি হাদিস এসেছে, ফাকাল আলী আসহাবিহি আনতুম আহাক্কু বিমুসা মিনহুম ফাসুমু, হে আমার উম্মত, তোমরা মুসা আলাইহিসসালামের ব্যাপারে তোমরা বেশি হকদার, অধিকার তোমাদের বেশি ওই ইহুদিদের চেয়েও, সুতরাং তোমরা রোজা রাখো। কেন? মুসা আলাইহিসসালামকে বেশি মানে কারা? আমরা। ওরা তো কিছু মানে কিছু মানে না, বরং অমান্য করে, শিরক করে আল্লাহর সঙ্গে। মুসা আলাইহিসসালামের যে দিনের মেইন দাওয়াত ছিল তাওহীদ, এটাকে তাওহীদকে তারা মানে না। ঠিক আছে, সব কিছু মিলে আমরা যে পেলাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসা আলাইহিসসালামের যে সুন্নত আদর্শ, এই দিনে রোজা পালন করা, এই ব্যাপারে নিজেও রোজা রাখলেন এই দিনে এবং সমস্ত উম্মতকে হুকুম দিলেন, এটা ওই বছর ফরজ ছিল। কি ছিল? ফরজ হয়ে গেল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালন করা ফরজ। এবং যারা সকাল থেকে কিছু খায়নি ওদেরকে বললেন তারা যেন না খায়, রোজার নিয়ত করে নেয়, এটা ফরজ ছিল। এই ফরজ বাকি ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম হিজরি থেকে নিয়ে রমজানের আয়াত নাজিল হওয়া পর্যন্ত। রমজানের আয়াত অর্থাৎ রমজানের যে আয়াত, রোজা রমজান মাসের এক মাস রোজা ফরজ করে দেওয়া হলো, এই আয়াত নাজিল হওয়া পর্যন্ত এটা ফরজ ছিল। এবার আমার প্রশ্ন আপনাদের কাছে, আশুরা শুরু কর থেকে হয়েছে? আপনারা মেহরবানি করে মোবাইলগুলো সাইলেন্ট রাখুন। শুরু কর থেকে হয়েছে আশুরা রোজার? মুসা আলাইহিসসালামের যুগ থেকে, এটা আজকে না, অনেক আগের যুগ, ঠিক না? এখন থেকে নেই, হাজার হাজার বছর আগে, মহানবী সাল্লাহ ইসলামের যুগ থেকেও অনেক আগে, ঠিক না? এটা হলো আশুরার তাৎপর্য এবং ইতিহাস। বুখারী শরীফ মুসলিম শরীফ খুঁজলে, আপনারা খুললে সুস্পষ্টভাবে আশুরার বর্ণনা এগুলো পাবেন। আশুরার সঙ্গে প্রথম সম্পর্ক কোন নবীর এবং কোন জাতির? মুসা আলাইহিসসালাম এবং তার জাতির। দ্বিতীয় সম্পর্ক কোন নবীর এবং কোন জাতির? আচ্ছা, ইসলামে বলতে পারি আমরা
হ্যাঁ, খ্রিস্টানরাও এটা পালন করে, কোনো কোনো মানুষ আসছে যে ইহুদি এবং খ্রিস্টানরা এই দিনকে মহান দিবস বলে মনে করে। কিন্তু আমাদের উম্মতে, উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই উম্মত বা ইসলামে এটা শুরু হয়েছে কোন কখন থেকে নিয়ে? হ্যাঁ, মক্কা থেকে মদিনায় যখন তাসরিফ নিয়ে হিজরত বলা হয় তাকে, এটা কোন হিজরি ছিল? ইয়েস, প্রথম হিজরি। কারণ মক্কা থেকে মদিনা যাওয়া মানে হিজরত শুরু হলো, হিজরি শোন শুরু হয়ে গেল। প্রথম হিজরিতে এটা শুরু হয়েছে আশুরা রোজা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম হিজরিতে এটা ঘোষণা করলেন হুকুম দিলেন উম্মতকে রোজা রাখার জন্য। ইতিহাস সুস্পষ্ট এবং হাদিসে সহি, ঠিক না ভাই? প্রথম হিজরিতে এটা শুরু হলো, আমরা ইতিহাস পেয়ে গেলাম, এটা মনে রাখবো এবং নোট করব কথা। এরপরে আমরা আশুরার ইতিহাস পেলাম, আশুরার তাৎপর্য পেলাম, ফজিলত কি, আশুরার এই রোজা পালন করলে আমাদের লাভটা কি হবে, এটার প্রশ্ন। এই প্রশ্ন দ্বিতীয় অংশ আর কি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের একটি হাদিসে ইরশাদ করেন, আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হলো কোন রোজা? মুহররমের রোজা। রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হলো মুহররমের রোজা। আচ্ছা, রমজানের রোজা যখন ফরজ হলো, আশুরার রোজা কি থাকলো না? ফরজ থাকলো না, ওরা সঙ্গে সঙ্গে কি হয়ে গেল? সনদ হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন রমজানের আয়াত নাযিল হওয়ার পরে, যেটা নাকি আমরা বুখারী শরীফ খুললে আমরা পাবো, যে যার ইচ্ছা রোজা রাখবে, যার ইচ্ছা রাখবে না। দেখুন এই হাদিসটিতে বুখারী শরীফের, এটা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আবি সিয়ামি ইয়ামি আশুরা, আমার আবি সিয়ামি ইয়ামি আশুরা, ফালাম্মা ফুরিদা রমাদান কানা মান শা আসাম ওয়া মান শা আফতার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার দিনের রোজার হুকুম দান করেছিলেন। যখন রমজান মাসের রোজা ফরজ হয়ে গেল, যার ইচ্ছা সে রাখত আশুরার রোজা, আর যার ইচ্ছা রাখত না, তার মানে ফরজ থাকলো না, সুন্নত বাকি থাকলো। এটা আপনারা কথা বুঝতে পেরেছেন? রমজানের পরে আর এটা ফরজ থাকেনি, সুন্নত বাকি রয়ে গেছে। এভাবে বিভিন্ন বর্ণনা এসেছে এ ব্যাপারে। প্রশ্ন হলো, এই রোজা রাখলে আমাদের সওয়াব কি, লাভটা কি হবে? আমি প্রথমে হাদিস পেশ করেছি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হলো কোন মাসের রোজা? মুহররম মাসের রোজা, উদ্দেশ্য আশুরা রোজা। হ্যাঁ, ইয়েস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপর একটি হাদিসে এসেছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের পরে অন্য কোনো রোজা খুঁজে খুঁজে একেবারে তালাশ করে, এত বেশি তালাশ করে রাখতেন না, আশুরা রোজা ব্যতীত রেখে। অর্থাৎ আশুরা রোজাকে রমজানের পরে খুব খুঁজে খুঁজে রাখতেন এবং তালাশ করে রাখতেন, এটাকে খুঁজতেন যে কোন দিন আশুরা আসবে। এভাবে তার মানে রমজানের পরে সবচেয়ে গুরুত্ব দিয়েছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন রোজায়? আশুরা রোজার। এবং কখনো তাকে তর্ক করেন নাই। কিন্তু আরাফার রোজা কখনো তর্ক করেছেন, কখনো রেখেছেন? কারণ কি, যেদিন হজ করেছেন সে বছর আশুরার আরাফার রোজা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখেন নাই, কেন হাজিদের জন্য না রাখে সুন্নত। কিন্তু আশুরার রোজা কখনো তরক করেননি, ছাড়েন নাই, যখন ফরজ ছিল তখনও রেখেছেন এবং যখন সুন্নত রয়ে গেল তখনও রেখেছেন। এই জন্য তো সুন্নত বলছি, এবং মৃত্যুপথ রেখেছেন। তবে এর সওয়াব কি, রাখলে লাভটা কি হবে? মহানবী রেখেছেন সুন্নত, সুন্নতের সওয়াব তো আছেই। এক্সট্রা একটি অফার আপনাদের জন্য রয়েছে, বা আমাদের জন্য, এই সমস্ত মতের জন্য। সেটা হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়াম সিয়াম ইয়াউম আশুরা ইন্নি আহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফফিরা সানাত আল্লাতি ক্বাবলাহ, মুসলিম শরীফের হাদিস। আশুরার দিনের, এটা কিন্তু আবার দ্বিতীয় পয়েন্ট, মানে আশুরার রোজা রাখলে লাভটা কি, ফজিলত কি, খেয়াল রাখবেন পয়েন্টটা। যারা প্রশ্নের উত্তর পয়েন্ট বাই পয়েন্ট দিতে পারবেন তাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার ইনশাআল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আশুরার দিনের রোজা ব্যাপারে আমি আল্লাহর কাছে আশাবাদী যে আল্লাহ এর দ্বারা এক বছরের পেছনের গোনা কি করবেন? মাফ করে দেবেন, সুবহানাল্লাহ। বিগত এক বছরের গোনা মাফ করে দেবেন, সুবহানাল্লাহ। এত বেশি সওয়াব এবং আজর এখানে রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপর একটি হাদিস শুনুন। এবার প্রশ্ন আছে আমাদের, সম্ভবত আমাদের পরিচালক সাহেবের প্রশ্ন। হ্যাঁ, করুন পরবর্তী প্রশ্ন। আশুরার দিনে একজন মুসলিম হিসাবে
আমাদের আত্মিক এবং শারীরিক ইবাদত কি হতে পারে? হ্যাঁ, আমার তিন নম্বর প্রশ্নের কিছুটা উত্তর আগে আমি দিয়ে ফেলেছি যে আমাদের ইবাদতটা হলো সেটা হলো আশুরার দিনে আমরা কি করব, সিয়াম পালন করব, যেটা মহানবী সাল্লামের সুন্নত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত এবং আদর্শ। তাছাড়াও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইবাদতের সওয়াব বর্ণনা করেছেন, যেটা পালন করলে এক বছরের পেছনে গোনা কি হয়ে যায়, মাফ হয়ে যায়। এখানে আরেকটি প্রশ্ন আছে, আশুরা রোজার করণের মধ্যে শুধু 10 তারিখের রোজা রাখলেই হবে নাকি অন্য কোনো রোজাও পালন করতে হবে? হ্যাঁ, এই প্রশ্নের উত্তর আমি আপনাদের মুসলিম শরীফের একটি হাদিস থেকে দিচ্ছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বর্ণনা করতে গিয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমা আশুরা ওয়া আমারা বিসিয়ামি ক্বালু ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমান তুআযিমুল ইয়াহুদ ওয়ান নাসারা ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাইযা কানাল আমুল মুকবিল ইনশা আল্লাহ সুন্নাত তাসি ক্বালা ফালাম ইয়াতিল আমুল মুকবিল হাত্তা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ঘটনা যেটা আমি হাদিসে বলছি সেটা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ বছরের ঘটনা, হ্যাঁ লাস্ট বছরের ঘটনা, এটা মৃত্যুর বছরের ঘটনা। সাহাবি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরা রোজা পালন করলেন, রাখলেন এবং সকল উম্মতকে আশুরার রোজা রাখার জন্য হুকুম দিলেন, এবার চলছিল শেষ বছর, আমি এই জন্য বলছি যে মৃত্যুর কথা এখানে এসেছে, শেষ বছর এসে সাহাবা কেরাম বললেন, হে আল্লাহর রসুল, এই দিনটাকে সম্মান আমরা যেমন করি, ইহুদি এবং খ্রিস্টানরা তো সম্মান করে, ওদেরও একটা বড় দিবস, বড় দিন এটা, ওরা পালন করে, তো আমাদের সঙ্গে সাদৃশ্য হচ্ছে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ পাক যদি আমাকে আগামী বছর হায়াত দান করেন তাহলে আমরা 9 তারিখের রোজাও আমরা পালন করব, আমরা সবাই মিলে, অর্থাৎ মহানবী নিজে পালন করবেন, উম্মতকেও পালন করতে বলবেন। এটা তো এই হাদিসের বর্ণনাকারী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগামী বছর পর্যন্ত আমাদের মাঝে ছিলেন না, এন্তেকাল করে যান, মারা যান। তার মানে 9 তারিখের রোজা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করতে পারেননি, কিন্তু আশা করেছিলেন যে আল্লাহ পাক হায়াতে রাখলে তিনি নিজেও পালন করবেন এবং আমরাও উম্মতও পালন করবেন, এটা আশা ছিল। সুতরাং সুন্নত হলো 9 এবং 10 তারিখের রোজা, কয়দিন ভাই? 2 দিন, 9 এবং 10 তারিখের রোজা পালন করা সুন্নত। তবে একটা এখানে একটা কথা আছে, কথা হলো যদি কোনো ব্যক্তি, যদি কোনো ব্যক্তি 9 তারিখের রোজা পালন করতে না পারেন, রাখতে পারেন নাই, ভুলে গেছে, অথবা বলা কেউ বলে নেই, অথবা সময় হয়নি, অথবা কোনো ওজোর রাখতে পারেননি, আশুরা রোজা তিনি পালন করেছেন, তিনি কী করবেন? তার উচিত হবে 10 তারিখের রোজাও, 10 তারিখের সঙ্গে 11 তারিখও পালন করা, অর্থাৎ 10 এবং 11 দুই দিন রোজা রাখবেন। এখানে একটি জিনিস লক্ষণীয় বা জানার বিষয় রয়েছে, তা হলো ওলামায়ে কিরাম বলেছেন যে আশুরা রোজার 3টি পর্যায়, এটা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলেন, ইবনে কাইয়িম রহিমুল্লাহ এবং আমাদের মামলাকার মাশায়েখদের মধ্যে ইবনে উসাইমিন রহিমুল্লাহ, অন্যান্য শেখরাও মাশায়েখরাও বলেছেন এখানে, যেখানে 3টি পর্যায় রয়েছে। প্রথম পর্যায় হলো প্রথম যে 9, 10, 11 রাখা। তবে এই বিষয়ে সম্ভবত একটি বর্ণনা আছে হাদিসে যে তোমরা একদিন আগে আশুরার রোজার একদিন আগে এবং একদিন পরে রোজা রাখো, তবে হাদিসটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাব্যস্ত না, মহাদিস কিরাম বলেছেন যারা হাদিস বিশারদ তারা বলেছেন যে এটা সাব্যস্ত না, মহানবী থেকে হাদিসটি সাব্যস্ত না হওয়াতে আমরা সনদ বলতে পারছি না। তবে ওলামা কিরাম বলেছেন 3টি রাখাই সবচেয়ে উত্তম, সেকেন্ড পর্যায়ে উত্তম হলো 9 এবং 10 রাখা, থার্ড হলো 10 এবং 11 রাখা, এই 3টি ধাপ বা পর্যায় করেছেন। হাদিসে আমরা গবেষণা করলে 9, 10 সুন্নত পাচ্ছি আমরা। সম্ভবত যারা 9, 10, 11 বলেছেন, 3টে বলেছেন, হয়তো তাদের দৃষ্টিভঙ্গি ছিল তারা এটা ওই হাদিসটি বর্ণনাটির উপর ভিত্তি করে এটা বলেছেন, কিন্তু বর্ণনাটি হাদিসটি সহি না, আমি আগে বলেছি। আরেকটি কারণ থাকতে পারে, তা হলো কখনো কখনো ডেট সন্দিহান হয়ে যায় যে আশুরা কোনটি, অলমারা মতানক্য করেছেন 9 তারিখ না 10 তারিখ মতানক্য করেছেন, আর কখনো কখনো চাঁদেও সন্দেহ যায় যে চাঁদটা গত মাস 30 ছিল না 29 ছিল। এই সন্ধিহান হয়ে গেলে 9, 10, 11 যদি কেউ পালন করে
কোনো ডাউট থাকবে না, একদিন ব্যাস কমাতে পারে, তাহলে 9 তারিখও আশুরা ফিক্সড হয়ে যাবে। যদি 9, 10, 11 কেউ রাখে, তাহলে যদি 4টা যদি একদিন বেড়ে যায় তবুও পাবে, একদিন কমে গেল আশুরা পাবে, এখানে মিস হবে না ইনশাআল্লাহ। হয়তো এই কারণে অনেকে তিনটি রাখা উত্তম বলেছেন, কিন্তু সন্নত হলো আমরা যেটা সহিহ ভিত্তিতে পাচ্ছি সেটা হলো 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখা সন্নত। আপনারা বুঝতে পেরেছেন? হ্যাঁ, আশা করি এ পর্বের আলোচনা শেষ হয়েছে, এর পরবর্তী প্রশ্ন আসার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, আশুরার ব্যাপারে আমরা যে অনেক কিছু দেখে আসছি আমাদের দেশে, তার সাথে সত্যিকারের ইসলামের আশুরার পার্থক্য কতটুকু? আমাদের পরিচালক সাহেবের প্রশ্নের শেষ অংশ, ইসলামের আশুরার পার্থক্য, পার্থক্যের আগে আসল জিনিসটা জানতে হবে তো নাকি, আসল কোনটা, এর বাস্তবতা কোনটা, অথবা এর তাৎপর্য কি? আমরা বলেছি, এতক্ষণ আলোচনা করেছি আশুরার, ইসলামের যে আশুরা তার তাৎপর্য আমরা শুনেছি, শুনি নাই? এরা শুরু হলো কোত্থেকে, ইসলামে কখন থেকে আসলো এটা আমরা জেনেছি। বাংলাদেশে যেটাকে, বাংলাদেশ বলতে আমরা সবাই না, কিছু কিছু মানুষ বা কোনো কোনো সম্প্রদায় আশুরাটাকে অন্যভাবে নিচ্ছে, ভুলভাবে ব্যাখ্যা করছে অনেকেই, সবাই না, বা কোনো কোনো সম্প্রদায়, যেটা আমরা আমাদের সম্প্রদায় না বলবো না, ওদের আলাদা একটা গ্রুপ বাংলাদেশে, যারা নাকি এটাকে অন্যভাবে দেখছে আশুরা দিবসটাকে, এটা নিয়ে অনেক কিছু করে। আপনারা দেখবেন যে এখানে নিয়ে এই হুসাইন রাজিয়াল্লাহু তাআলার এই কুব্বা অর্থাৎ কবর, কবরটাকে কবরের উপরে সুন্দর কবর বানিয়ে এটাকে নিয়ে অনেক অনুষ্ঠান করে, অনুষ্ঠানের সঙ্গে অনেক দুর্ঘটনা ঘটায়, রক্তক্ষয়, পরস্পরকে নিজেকে ছুরি মারা, আঘাত করা, এটা আমাদের সম্প্রদায় না, অন্য সম্প্রদায় মনে করি আমরা, এটা আমরা সবাই জানি আমরা কোন সম্প্রদায়, এমন এটার নাম নেওয়ার প্রয়োজনে সবাই আপনারা জানেন। কিন্তু এই সম্প্রদায় দেখা দেখি আমাদের সম্প্রদায়ের কিছু মানুষ ভুল বুঝে না জেনে ওদের সঙ্গে মিশেলে যাচ্ছে, কাসিদ বের করছে, কাসিদ বলে না, হ্যাঁ, তারপরে অনেক দুঃখজনক ঘটনা ঘটে ফেলছে, আমি নিজেও দেখেছি, এবং দূরের কথা না, আমার নানার বাড়ির আত্মীয় স্বজনকেও দেখেছি। আমি যেটা ছোটোবেলায় দেখেছি আমি আপনাদেরকে বলি, যে এটাকে এক ধরনের মেলা হতো 10 তারিখে, এটা সম্ভবত আমরা বলতাম গোয়ারার মেলা, গোয়ার আগে তো বলা হতো তো শুনতাম, আমি যেটা দেখলাম সেটা হলো গোহাটায় বিশাল আকারে কী যেন বানানো হলো, কাপড় টাপড় দিয়ে ওড়ানো হলো, এটাকে পতাকা ওড়ানো হলো না কি ওড়ানো হলো, বিশাল আকারে কাপড় দিয়ে কী যেন ওড়ানো হলো। এর এক পর্যায়ে আমি দেখলাম ছোটোবেলা, আমার মনে হয় তখন আমার বয়স 8-10 হবে আর বেশিরা, দেখলাম যে দুই পক্ষ হলো, এর মধ্যে আমার মামার বাড়ির আত্মীয় স্বজনও আছে নাকি, হ্যাঁ, তখন তো আমি বুঝি নাই, এটাকে বলা হয় বল্লম দেওয়া হলো, বল্লম বড় বড় এভাবে, এটা কি বলা হয়, বল্লম, বল্লম বলছে তীর না, এটা এটা বাঁশের বহুত লম্বা লম্বা করে বাঁশের এভাবে চিকন চিকন করে বানানো হলো, লম্বা 3-5-7 হাত লম্বা বা 3-4 হাত লম্বা করে, এবং এর আগে খুবই ধারালো করা হলো, এটা বল্লম বলি আমরা নাকি, সুরকি, সুরকি, যাই হোক, সুরকি ইত্যাদি বানানো হলো, খুব ধারালো অস্ত্র মতো বানানো হলো, ধারালো মানে যেকোনো কাউকে পেট আঘাত করলো তো পেট ফুরিয়ে বেরিয়ে যেতে পারে। এরপরে দেখলাম এক পর্যায়ে রীতিমতো মারামারি এবং আঘাত করা হচ্ছে পরস্পরকে, ওরা এখন তো কেউ জানে না এ কাজ তাদের না, এবং মুসলিম সম্প্রদায় আমাদের সম্প্রদায়ের না, যেটাকে আমরা সুন্নি সম্প্রদায় বলি, অন্য সম্প্রদায়ের নাম না প্রয়োজন নেই, কিন্তু তারা এগুলো করছে দেখা দেখি। এবং এক পর্যায়ে দেখলাম যে অনেকে অসুস্থ হয়ে গেল, অনেকে আঘাত পেয়ে অ্যাক্সিডেন্ট হলো ওখানে, অনেকে করে ঢোলে পড়ে যাচ্ছিলো মাটিতে, ওখানে ধরা হলো, আমি বুঝতে পারলাম না এটা কেন করা হয়। তখন আমার আমারটা আমি একটু আতঙ্কে ভুগলাম, প্রথমে আনন্দ লাগলো এসব মেলা টেলা দেখে, এরপর খুব আতঙ্কে ভুগলাম, এগুলো কী আবার মারামারি, হ্যাঁ, এইভাবে আঘাত করা হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, পরস্পরকে আঘাত করে, এটা আবার কোন ধরনের কী মেলা। বড় হয়ে বুঝলাম যে এটা নাকি সেই হুসাইন রাজিয়াল্লাহু তাআলার কারবালার সেই ঘটনাকে স্মরণ করে, হ্যাঁ, কারবালার ইতিহাসকে স্মরণ করার জন্য এই দুর্ঘটনা ঘটনা হচ্ছে, দুর্ঘটনা, কুপ্রথা, সম্পূর্ণ হারাম একটি প্রথা, আঘাত করে, হ্যাঁ, এই যে এভাবে শহীদ হলো হুসাইন, এভাবে আঘাত পেলো ইত্যাদি, দুঃখ প্রকাশ করার জন্য
শোক এবং মাতম বানানোর জন্য এগুলো করা হচ্ছে, সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং ইসলামে এর একটি কাজও বৈধ না, সম্পূর্ণ হারাম। এরপর এক পর্যায়ে দেখলাম যে ওই দিনে তারা মিছিল বের করে কি বলে, হায় হাসান হায় হোসেন বলে। আর অনেকে পাড়া প্রতিবেশীতে গ্রামে গঞ্জে এই এক ধরনের পুঁথি আছে, আমরা গীত বলি, গীত ধরনের গায়ে, ওরিয়া যারে যায় কবুতর ফাতেমা কান দিয়া কয় আমার হোসেন গেছে কারবালায়, কান্দিলে কি পাওয়া যায়। হায় রে কাদা কাচ্ছে, সব চোখের পানি বেরোচ্ছে, মা বন্ধুর চোখে পানি বেরোচ্ছে, বৃদ্ধ বালক বনিত সবার চোখে পানি বেরোচ্ছে, হারে হোসেন গেছে আর পাওয়া যাবে, কত বড় গাঁজাখুরি কাহিনী দেখলেন। হ্যাঁ, ফাতেমা বলে ওই দিন কান্দি বললো আমার হোসেন কারবালায় গেছে, তোমরা আর কান্দিলে কে পাওয়া যায়। ফাতেমা রাজিয়াল্লাহু আনহা ওই দিন ছিলেন। হ্যাঁ, ফাতেমা রাজিয়াল্লাহু আনহা ইতিহাস সাক্ষী, আপনার হাদিস খুলেন, হাদিসের কিতাব পাবেন, এখানে কোনো মতানৈক্য নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ফাতেমা রাজিয়াল্লাহু আনহাকে বললেন কানে কানে দুটি কথা, কানে কানে একটি কথা শুনে তিনি ফাতেমা রাজিয়াল্লাহু আনহা মহানবীর এই কানে কানে বাক্য শুনে মনটা খুব খারাপ করলেন, দ্বিতীয়বার কানে কানে কথা শুনে আবার খুশি হয়ে গেলেন। এই কথার ব্যাখ্যা হাদিসে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে বেশি দিন তিনি নাই পৃথিবীতে, তখন তিনি খুব মনক্ষুণ্ণ হয়ে গেলেন। এর পরবর্তীতে আবার আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার পরিবার থেকে প্রথমেই যে আমার সঙ্গে আসবে, আমার মৃত্যুর পরে আমার সঙ্গে মিলিত হবে, সেটা তুমি, তখন তিনি খুশি হয়ে গেলেন। মাত্র ছয় মাস পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের পর, পৃথিবী ত্যাগ করার পরে, মৃত্যুর পরে মাত্র ছয় মাস পরে ফাতেমা রাজিয়াল্লাহু আনহার মৃত্যু ঘটেছে। এরপরে আলী রাজিয়াল্লাহু আনহু এসে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাতে বায়াত গ্রহণ করেন। এই ছয় মাস ফাতেমা অসুস্থ থাকার তার সেবা শুশ্রূষা করেছেন, অসুস্থ হয়ে গেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরেই, এরপরে ছয় মাস পরে মারা যান। এটা পৃথিবীর সবাই জানে ইতিহাস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হলো হিজরতের এগারো সনে, আর মাত্র ছয় মাস পরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহু ওই হিজরতে মারা গেলেন। ঠিক আছে, ছয় মাস পরে হুসাইন রাদিয়াল্লাহু আনহা কারবালার ময়দানে শাহাদত বরণ করলেন, শহীদ হলেন 61 হিজরি সনে। এই ইতিহাসটি আমার না, এই উম্মতের সবচেয়ে গ্রহণযোগ্য ইতিহাসের কিতাব সিয়ারে আলামুন নুবালা, ওখান থেকে আমি বলছি, হাফেজ যাহাবী লিখেছেন, এর চেয়ে গ্রহণযোগ্য কোনো কিতাব ইতিহাসের নেই, সবচেয়ে গ্রহণযোগ্য এবং ওই যুগ শ্রেষ্ঠ আলেম লিখেছেন, ওই যুগের শ্রেষ্ঠ আলেম হাফেজ যাহাবী, শামসুদ্দিন যাহাবী সাহেব লিখেছেন। ওখানে আমি দেখুন 61 হিজরির ঘটনা, তার মানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনার কত বছর আগে মারা গেছেন, 50 বছর, ফাতেমা রাজিয়াল্লাহু তাআলাও প্রায় 50 বছর আগে মারা গেছেন। তো 50 বছর পরে ঘটনা ঘটলো, ওখানে ফাতেমা কর্তৃক এসে বললো যে আমার হোসেন কারবালায় গেল, কান্দিলে কি পাওয়া যায়। এটা গাঁজা করে কাহিনী না? আর এগুলোতে মানুষ কেঁদে কেঁদে অস্থির হয়ে যাচ্ছে, দেখুন আরে সর্বনাশ। হ্যাঁ, এবং অন্যান্য কুপ্রথাও আছে, প্রথাগুলো হলো সুরমা লাগায় না, মেহেদি লাগায় না। হ্যাঁ, ওই দিনে আর কি। এরপরে শোক দিবস পালন করে, বিবাহিত হয় না। বাংলাদেশে ভারতে অনেক বেদাত এখানে রয়েছে। হ্যাঁ, এই মাসুমে সারাদিন খানাপিনা খায় না, এমনও আছে ঘটনা, খানাপিনা পরিত্যাগ করেছে। এমন ঘটনা আছে যে এইখানে তারা সারাদিন বাইরে থাকবে, ঘরে ফিরবে না, এমন ঘটনা আছে, বাইরে থাকবে না, খাবে না কিছু, ঘুরে ঘুরে বেড়াবে, সন্ধ্যা হয়ে গেলে আবার চলে আসবে। এই যে নিজেকে কষ্ট দেওয়া, নাফসকে কষ্ট দেওয়া, এটা ইসলামের কোন অংশ? কি ধরনের ইসলাম? কারণ ইসলাম তো আমি কিছুক্ষণ আগেই বলেছি, আয়াত পড়েছি আপনারা আলোচনা শুরুতে শুনেছেন, যে আল্লাহ পাক নাফসের উপর জুলুম করতে নিষেধ করেছেন, বিশেষ করে মহরম মাসে, হারাম মাস সময়ের, এই যে মহরম মাস হলো প্রথম মাস হারাম মাস সময়ের, এই প্রথম মাসে। তাহলে মহরম মাস এটা হারাম মাস সময়ের মাস, একটি মাস, এই আরবি বছরের প্রথম মাস। আল্লাহ পাক তো সুস্পষ্টভাবে বললেন কোরআনে যে এই মাসসুমে তোমরা নিজের নাফসের উপর জুলুম করো না। এখন যদি কেউ এগুলো করে, না খেয়ে থাকে সারাদিন এবং নিজেকে আঘাত, চাকু দিয়ে আঘাত করে, হ্যাঁ কষ্ট দেয়, বিবাহ যদি না করে এই মাসে, শোক পালন করে, তো কষ্ট না এটা সবগুলো, এটা হারাম সম্পূর্ণ। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, তো যারা এগুলো করে তারা কি কোরআন মানে?
না জেনে করে, আমি বলছি না জেনে করে, হয়তো না বুঝে করে, আমরা আশা করবো যে তারা যেন সঠিক বুঝটা পায়। আচ্ছা, এবার আপনারা এই যেটা পেলেন সেটা হলো আশুরা যে সঠিক ইতিহাস, এর সঙ্গে সম্পর্ক হলো মূসা আলাইহিসসালামের। এরপরে আমাদের ইসলামের সম্পর্ক হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বছরেই মদিনায় তশরিফ নিয়ে হিজরত করার পরে রোজা রাখলেন, রোজার সম্পর্ক আছে। আবার অনেকে দেশে এই দিনে অনেক আয়োজন করে, বিভিন্ন রকম খানাপিনা বিলি করে, হ্যাঁ রোজা রাখে না, সাবিল বিলি করে। ওই যে হুসাইনের রাদিয়াল্লাহু তাআলা যারা ফেদা মানে উৎসর্গকারী, হুসাইনের জন্য যারা উৎসর্গকারী ওদের জন্য ওরা মারামারি করবে, ওদের জন্য পানি বিলি করবে, এটার নাম সাবিল, সাল সাবিল, হ্যাঁ এগুলো করে, রোজা রাখে না। যেটা আসল ইতিহাস এটাকে বিকৃত করে, কেউ কেউ বলে কি এই রোজা হলো আশুরা রোজা হলো এজিদ বাহিনীরা করেছে খুশি হয় হুসাইনের মৃত্যুতে। যদি এই কথাই ঠিক হয় তাহলে আমি বলবো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে মূসা আলাইহিস সালাম তিনি এজিদ বাহিনী, তাহলে আমি বলবো মূসা আলাইহিস সালামের পরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা কিরাম সবাই এজিদ বাহিনী। ঠিক আছে, তাই হয় তাই, তাহলে তুমি কোন বাহিনী? যদি এজিদ বাহিনী করে তাহলে মহানবী এজিদ বাহিনী এবং সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা কিরাম ইমামগণ সবাই এজিদ বাহিনী, আমরাও এজিদ বাহিনী হয়ে গেলাম মহানবীর সঙ্গে, ঠিক না? আমরা তো রোজা পালন করি, সম্পূর্ণ ভুল ধারণা না ভাই। হ্যাঁ, এই আশুরা কেন্দ্রিক বহু বিদাত বাংলাদেশে চালু আছে, আপনারা কতগুলো বিদাত কোন ডিস্ট্রিক্টে কীভাবে আসে এর বর্ণনা আমি দিচ্ছি না। একটি কথা খেয়াল রাখবেন, আশুরাকে নিয়ে ইসলামে যেটা আছে সেটা হলো মহরমের আশুরা রোজা পালন, যেটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন, তার আগে মূসা আলাইহিস সালাম করেছেন, এরপরে সাহাবা কেরাম এবং ইমামগণ সব যুগ যুগ ধরে প্রত্যেক যুগেই যারা মহানবীর অনুসারী এবং সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুমদের অনুসারী তারা এই রোজা পালন করে আসছে 9 এবং 10। আমরাও করবো, আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছি মহরমের 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখবেন। এই রোজার ইফতারি প্রোগ্রাম আছে আমাদের এখানে, যারা রোজা রাখবে ইফতারির ব্যবস্থা আছে 9 তারিখ এবং 10 তারিখে ইসলামিক সেন্টারে। আমি অনুরোধ করব যারা এই দিন দুই দিন রোজা পালন করবেন তারা আমাদের যারা ভলেন্টিয়ার ভাই আছে ওদেরকে নাম লেখাবেন এবং কয়জন মানুষ আপনার নাম লিখে দিবেন, আমার আপনাদের জন্য ইফতারির ব্যবস্থা করবো ইনশাল্লাহ ইসলামিক সেন্টার থেকে। আপনারা সবাই হাজির হবেন, সবার জন্য দাওয়াত থাকলো, এটা সুন্নত। এইটা বেঁকি রাখে মহরমের 9 এবং 10 তারিখে রোজা, বা তিনটাও করতে পারেন দুটো করতে পারেন, যদি কারো টাইম না থাকে মোটেই আপনি সময় পাচ্ছেন না বা পারবেন না তখন 10 তারিখে রোজা অবশ্যই আপনি ছাড়বেন না, যদি না পারেন পারবেন না মনে করেন 10 তারিখে রোজাও ছাড়বেন না, ঠিক আছে? একটি রোজা পালন করলেও ওলামাদের সঠিক মত হলো শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি, ইবনে উসাইমিন সালেহ, ইবনে মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহিমাল্লাহ, অন্যান্য ওলামায়ে কিরাম বলেছেন যে এটা মাকরু না। সঠিক কথা হলো কি, শুধু 10 তারিখ রোজা রাখলেও কী হবে না, মাকরু হবে না, যদি সুন্নত হলো দুটো রাখা কমপক্ষে, তবে এটা মাকরু হবে না, এটা জায়েজ বৈধ, এবং আশা করি আপনি সওয়াব পাবেন, আশা করি আপনি সওয়াব পাবেন। একটি প্রশ্ন এখানে আলোচনায় এসে যায়, যদি কারো রমজানের রোজা কাজা থাকে, কাজা রোজা রয়ে গেছে, ওই ব্যক্তি কি আশুরা রোজা পালন করবে নাকি রমজানের কাজা আদায় করবে? সঠিক উত্তর হলো যে যেহেতু রমজানের কাজার জন্য কাজা আদায় করার জন্য গোটা বছর রয়ে গেছে, আগামী রমজান পর্যন্ত রয়ে গেছে, তার মানে রমজানের কাজা আগামী রমজানের পূর্ব পর্যন্ত শাবানের শেষ পর্যন্ত আদায় করতে পারবেন, অনেক লম্বা টাইম রয়ে গেছে। আশুরা তো মহরমের 10 তারিখে, তাই না? আর রমজানের রোজা পালন করতে পারবেন আপনি 8 মাস মানে শাবান মাসের একেবারে শেষ পর্যন্ত, তার মানে এখনও আরও 7-8 মাস বাকি আছে, পরে আদায় করতে পারেন। সুতরাং আশুরার মধ্যে রমজানের নিয়ত না করে আপনি আশুরার রোজার নিয়ত করুন, এসে আশা করি আপনার রোজা সহি হবে ইনশাল্লাহ, সব পাবেন। এরপর আপনি রমজানের রোজা কাজা আদায় করুন। যদি কোনো কারণে আপনার সময় না থাকে, মানে কাজা আদায়ের কোনো সুযোগ নাই আশুরা ছাড়া, এমন তো বোধ হয় হবে না, যদি কারো হয়ে থাকে তবে তার জন্য কাজ আদায় করাই ভালো, কারণ সুযোগ যদি না হয় এটা ফরজ, আল্লাহ পাকের ঋণ আপনার উপর রয়ে গেছে, এটা আল্লাহ পাকের ঋণ, তাই না? ঠিক না, ফরজটা আল্লাহ পাকের হুকুম রয়ে গেছে, এটা আদায় করুন। তো আপনি রমজানের কাজার সঙ্গে আশুরার নিয়তটাও করে নিন সঙ্গে সঙ্গে, রমজানের কাজ আদায় করবো সঙ্গে আশুরার নিয়ত করলাম সঙ্গে, এটা মানে আসল হলো রমজানের রোজা আর কাজাটা, এরপরে আশুরার নিয়তটা করলে আল্লাহ চাইলে আপনাকে উভয়টা সব দান করতে পারেন, যদি আপনার সুযোগ না থাকে সত্যি হার্ড পরিশ্রম সুযোগ হবে না, আজকের দিন ছুটি পাচ্ছেন বা একটু হালকা পাচ্ছেন সুযোগ পাচ্ছেন, এমন হলে
যদি কারো এখন ওজোর থাকে সে এমনভাবে করে নেবে আর কি। হ্যাঁ, এবার প্রশ্ন, পরবর্তী প্রশ্ন। আচ্ছা, এবারে প্রশ্ন আমি নিজেই করি, উনি হয়তো ভুলে গেছেন, বলেছিলেন আগে যে আশুরার যে করণীয় কাজ তা আমরা পেয়ে গেলাম। আমাদের দেশের প্রেক্ষাপটে অনেক ভুল তথ্য মিডিয়াতে দেওয়া হয়, আল্লাহ তাদেরকে সঠিক রাস্তা দান করুন, সঠিক বুঝ দান করুন মিডিয়া যারা পরিচালক তাদেরকে, কেন এখানে ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। বলা হবে কি জানেন, আশুরা মানেই, আশুরা একটা ভাবার্থ বাংলাদেশে অনেক মানুষের মনে এটা রয়ে গেছে বা আছে, যে আশুরা মানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দহিত্রের নাতির কারবালার শহীদের ঘটনা, এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। আশুরা রোজা ফরজ হয়েছে অনেক আগে, ইসলামের প্রথম হিজরিতে, আর এই ঘটনা ঘটেছে তারও 60 বছর পরে, কোনো সম্পর্ক নেই। তবে ঘটনাক্রমে কারবালার সেই মর্মান্তিক ঘটনা মহরমের 10 তারিখে ঘটে, এই জন্য যারা মিথ্যা এবং ভিত্তিহীন কথাবার্তা প্রচার করতে চায় ওদের জন্য সুবিধা হয়ে গেছে, যে দেখো ওইটা মহরমের 10 তারিখে ঘটেছে, কিন্তু এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। বাই চান্স ঘটনাক্রমে হঠাৎ করে মহরম 61 হিজরির মহরমের 10 তারিখে এটা ঘটেছে, কিন্তু আশুরার সঙ্গে কোনো সম্পর্ক নেই, এই নামের সঙ্গে সম্পর্ক নেই, বুঝতে পারলেন তো? কিন্তু যদি আমরা বাংলাদেশের সাধারণ মানুষকে জিজ্ঞাসা করি যে আশুরা কি, হয়তো বলবেন যে মহানবীর দহিত্রের ওইতে মানে কারবালার সেই মর্মান্তিক কাহিনী, এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। এটা যারা করেছে, ওই যে বললাম না একটা মানে বিভ্রান্ত এবং বিপদগামী সম্প্রদায়, তাদের সম্প্রদায়ের একটি বইও আছে বাংলাদেশে যার নাম হলো বিষাদ সিন্ধু। আমি বলি যে বিষাদ সিন্ধু না, এটা মিথ্যার সিন্ধু, নাউজুবিল্লাহ। এটা আমাদের সম্প্রদায়ের লোক না, অন্য সম্প্রদায়ের লোক, অন্য সম্প্রদায়ের লোক, আপনারা ভালো করে জানেন সম্প্রদায়ের নাম কি, ওরা এটা লিখেছে, ওই লিখে ওখানে মিথ্যা কাহিনী, বিষাদ সিন্ধু তো না, মিথ্যার সিন্ধু, নাউজ বানিয়ে বানিয়ে সম্পূর্ণ রং চং দিয়ে লিখেছে নাউজুবিল্লাহ কাহিনী। যাই হোক, এটা কেউ যদি সাহিত্যের জন্য পড়ে অন্য কথা, কিন্তু এই মিথ্যা কাহিনীর সঙ্গে সম্পর্ক রাখলে ইমান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, নাউজুবিল্লাহ। এখানে সাহাবায়ে কেরামদের রাদিয়াল্লাহু আনহুমদের গালিগালাজ করা হয়েছে, বিভিন্ন রকম কটুক্ত করা হয়েছে, সম্পূর্ণভাবে হারাম এটা। আচ্ছা, আমাদের করণীয় কাজ কি, আমরা কি করব? এটা পরিচালক সাহেব আমাকে প্রশ্ন করেছেন আগে, যে আশুরার প্রেক্ষিতে বাংলাদেশে অনেক ভুল তথ্য আছে, এটা মিডিয়াও এটা প্রচার করে, কোনো কোনো মিডিয়া, সব মিডিয়া না, আমাদের করণীয় কাজ কি? উত্তর হলো, ভাই আল্লাহ পাক আমাদেরকে শিক্ষাদান করেছেন, আমরা কি করব? আল্লাহ পাক সূরা মুমিনের 96 নম্বর আয়াতে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইদফা বিল্লাতি হিয়া আহসানু সাইয়্যা নাহনু আ'লামু বিমা ইয়াসিফুন। এই আয়াতে আল্লাহ পাক বলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি হুকুম এবং তার মাধ্যমে আমাদেরকে বলছেন যে তুমি উত্তম পদ্ধতি দিয়ে যেটা মন্দ কাজকে মোকাবেলা করো, উত্তম পদ্ধতি দিয়ে, তার মানে সুন্নত দিয়ে বিদাতের মোকাবেলা করতে বলা হচ্ছে, উত্তমটা দিয়ে যেটা মন্দ এটার মোকাবেলা করতে বলা হচ্ছে, মন্দ দিয়ে মন্দ দূর করা যায় না, মন্দ দূর করতে হবে কি দিয়ে? ভালোটা দিয়ে, সেটা উত্তম আদর্শ দিয়ে, সেটা মহানবীর আদর্শ সুন্নত। আমরা যদি সুন্নতটা পালন করি না, আস্তে আস্তে এই সুন্নতের পালনের অভ্যাস আমরা করব, আমাদের পরিবার পরিজন বন্ধু বান্ধবকে বলবো, এটা আসলে অটোমেটিকলি মন্দটা দূর হয়ে যাবে, যেটা নাই ভিত্তিহীন এটা এমনি দূর হয়ে যাবে। আলো আসলে অন্ধকারকে দূর করার আলাদা কোনো পদক্ষেপ প্রয়োজন হবে না, আলোটা আমার চিন্তা, আমরা আলো আনয়নের চেষ্টা করি সমাজে, আলো মানে সুন্নত, মহানবীর আদর্শ। এই জন্য এখানে ইবনে কাসির রহিমুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বলেন যে আল্লাহ পাক মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য মহা ঔষধ বলেছেন এখানে, যে মন্দ করলে ভালো দিয়ে এর প্রতিরোধ করো। আমরা তো প্রতিরোধ করে কী দিই ভাই, মন্দকে মন্দ দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করি, টিট ফর টেট কথাটা ঠিক না, নাউজুবিল্লাহ। ঢিলতে মারলে পাটকেল খেতে হয়, ঠিক আছে, কিন্তু আমরা ঢিল মারবো না, পাটকেল খাবো না, আমরা যেটা দেবো সেটা হলো উত্তম আদর্শ, ঠিক আছে ভাই। হ্যাঁ, চরের বিনিময়ে চর দিব না, বরঞ্চ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হলো সুলেমান কথা আক, তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে তার সঙ্গে সম্পর্ক করো, আর সম্পর্ক করা মানে
আত্মীয় সম্পর্ক বজায় রাখা মানে সম্পর্ক ছিন্নকারীর সঙ্গে করাটাই হলো বজায় রাখা, আর সম্পর্ক ছিন্ন করে নেই রয়েছে এটা তো বজায় রাখার ওটা আছেই। ঠিক আছে ভাই, ও অপমান জালামাক, মানবের আদর্শ হলো জুলুম করলে তাকে ক্ষমা করো। আরেকটি হাদিস এসেছে, ও আহসিন মান আসা ইলাইক, তোমার সঙ্গে দুর্ব্যবহার করলে তার সঙ্গে সুব্যবহার করো। দেখুন দুর্ব্যবহারের বিনিময় আসছে কি সুব্যবহার, মন্দ কাজের বিনিময় হলো ভালো কাজ, বেদাতের মোকাবেলা হলো সুন্নত, অন্যটা না, আঘাত না, ধিক্কার না, ঘৃণা না, দূরে ঠেক মানুষকে দূরে ঠেলে দেওয়া না, হ্যাঁ তোমরা জানো না অজ্ঞ, অজ্ঞ বলে তো জ্ঞানী মানুষের প্রয়োজন আছে ভাই, আলোকে তো অহংকার করার প্রয়োজন হয় না, আলো তো আলোই, আলো যদি নাও বলে যে আমি আলো সে তো আলোই থাকবে, আর অন্ধকার তো অন্ধকার, আলো যদি আসে নিজের বিনয় নিয়ে একেবারে বিনয় হয়ে ছোট হয়ে যদি কোনো ঘরে প্রবেশ করে অটোমেটিকলি অন্ধকার দূর হয়ে যাবে, এর জন্য তার বাহাদুরির প্রয়োজন হচ্ছে না নাকি লাফালাফির প্রয়োজন হচ্ছে না। সুতরাং সুন্নত কায়েম আমার জীবনে আমার বাস্তবায়ন, আমার ব্যক্তিগত পারিবারিক এবং সামাজিক জীবনে আমরা সুন্নত বাস্তবায়ন করলেই, মহানবীর আদর্শ বাস্তবায়ন করলেই বেদাত দূর হয়ে যাবে অটোমেটিকলি ইনশাল্লাহ। এর জন্য আলাদা প্রোগ্রাম করার প্রয়োজন হবে না, পিটায় পিটায় হ্যাঁ এভাবে অস্ত্র ধারণ করে এটা ইসলাম না, ইসলামের শিক্ষাও না, এভাবে মানুষের অন্তর জয় করা যায় না, শক্তি দিয়ে মানুষকে বাধ্য করা যায় কিন্তু অন্তর জয় করা কখনো যায় না। এটা আয়াতে আল্লাপাক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাপাক এই আয়াতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষকে সম্বোধন করার জন্য মহা ঔষধ শিক্ষা দিয়েছেন, সেটা হলো মন্দর বিনিময়ে ভালোটা দান করা, এটা মহা ঔষধ, খেয়াল রাখবেন। রোগের চিকিৎসা যাদের যাদের মানসিক রোগ রয়েছে, যারা মানুষকে মন্দ জিনিস প্রচার করে মন্দ দিতে চায় ওদেরও চিকিৎসা, এটা যে ভালো দান করুন মন্দ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ, এটা চিকিৎসা। আচ্ছা আল্লাপাক আরেকটা আয়াতে বলেন, এটা সূরা ফুসসিরাতের এটা 34-35 নম্বর আয়াতে হামিম আর কি, যেটা হামিম বলবো আমরা, আল্লাহ বলেন ইদফা বিল্লাতি আহসান, উত্তম পদ্ধতি দিয়ে মন্দটাকে তুমি কী করো দমন করো প্রতিরোধ করো, তাতে কী হবে ফায়দা ফায়দাল্লাযি বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কাআন্নাহু ওয়ালিউন হামিম, দেখবে এর ফলটা রেজাল্ট কী হবে যে তোমার মধ্যে এবং তার মধ্যে দুশ্মনী ছিল, এমন ব্যক্তি যাকে আমি উত্তম পদ্ধতি দিয়ে প্রতিরোধ করছি মন্দর বিনিময়ে উত্তম দিচ্ছি, দেখবে তোমার মধ্যে এবং তার মধ্যে দুশ্মনী ছিল, হঠাৎ করে দেখবে সে কী হয়ে গেছে তোমার একেবারে তোমার একেবারে অন্তরের অন্তর অন্তর অন্তরঙ্গীন দস্ত হয়ে গেছে, বন্ধু হয়ে গেছে, একবার অন্তরঙ্গীন বন্ধু, মনের একে মনের সাথে মিলে যাবে এমন বন্ধু হয়ে যাবে। ওমা, তবে আল্লাহাক এরপরে আয়তে বলেন ওমা ইলাক্কাহা, এই আয়তের বাকি অংশ আর কি, হ্যাঁ পরে আয়তে আল্লাহাক বলেন ওমা ইলাক্কাহা ইল্লা আল্লাযিনা সাবারু ওমা ইলাক্কাহা ইল্লা যু হাযিন আযীম, এখানে একটা শিক্ষণীয় বিষয়, যারা সমাজকে নিয়ে চিন্তা ভাবনা করেন, যারা পরিবার সমাজ এবং রাষ্ট্রের সংশোধন চান তাদের জন্য বিশেষ শিক্ষা এটা, এটা আমি মনে করি আমার জন্য সবচেয়ে আগে শিক্ষা এটা, এটা আমাকে আমি বলছি আগে, এরপর আপনারাও শুনবেন সবার জন্য, তবে আমি আমাকে সম্বোধন করছি আগে যে আমিও যেন সংশোধন হয়ে যাই। আল্লাপাক বলেন যে পদ্ধতি আল্লাপাক বলেছেন যে অন্যায়টা প্রতিরোধ করতে হবে কী দিয়ে, ন্যায় দিয়ে, মন্দটা প্রতিরোধ করতে হবে কী দিয়ে, ভালো দিয়ে, বলছে এই কাজটা ওমাইলাক্কা, এটা ওমাইলাক্কাহা, এটা সবাই পাবে না, সবার জন্য সম্ভব না, ইল্লাল্লাযিনা সাবারু, ওই সমস্ত ব্যক্তি পাবে এই পদ্ধতি অবলম্বন করতে পারবে যারা সবর করবে, ধৈর্যশীল হবে, ধৈর্য ধারণ করবে। আল্লাহ পাক আমাদের সবাইকে, আমাকে এবং আপনাদের সবাইকে ধৈর্যশীল এবং ধৈর্য ধারণের তৌফিক দান করুন এবং ধৈর্যশীল হিসেবে এই উম্মতে দাওয়াত করার তৌফিক দান করুন। এরপর আল্লাহ পাক আরো বলেন উমা ইলাক্কাহা ইল্লা যু হাযিন আযীম, যারা এটা পাবে তারা বিশাল সম্পত্তির অধিকারী হল, মানে বড় জিনিস পেয়ে গেল, তাদের তাদের খোশ নসিব, শুভ, তারা সৌভাগ্যবান যারা এটা পেয়েছে। ওটা কী ভাই, মন্দটাকে দমন করার জন্য উত্তম পদ্ধতি ব্যবহার করা এবং এ ব্যাপারে আঘাত আসলে, কষ্ট আসলে, বাধা আসলে ধৈর্য ধারণ করা, এর প্রতিবাদ করতে গিয়ে নিজের রাগ নিজের প্রতিশোধ ব্যবহার না করা, ধৈর্য ধারণ সবর করা, মহানবী সাল্লাম যেভাবে করেছেন সবর করেছেন এবং ফলে কী হয়েছে অন্তর জয় করেছেন, সমস্ত মুসলিম বিশ্বের সাহাবায়ে কেরামদের অল পৃথিবীর অন্তর জয় করেছেন, এটা সম্ভব।
তালাবা বলে এটা পাবে কে? একমাত্র ধৈর্যশীল ছাড়া এটা কেউ পাবে না, এবং যারা পেয়েছে তারা বিশাল মহা দৌলত পেয়ে গেছেন, বিশাল সৌভাগ্যবান, তারা সৌভাগ্যের অধিকার হয়েছে। বুঝতে পারলেন তো? সুতরাং আমাদের উচিত হবে মন্দ দমনে যেন মন্দ না আসে, বিদাত দমনে যেন সন্ন্যত আসে, উত্তম আদর্শ আসে। এই পদ্ধতি অবলম্বন করে আমরা নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন এবং সামাজিক জীবন সোজাতে পারি, এবং ওখানে সাকসেসফুল হওয়ার জন্য সুযোগ রয়েছে। এটা আমার জন্য সুযোগ, আপনাদের আপনাদের সবার জন্য সুযোগ ইনশাল্লাহ। আসুন তাহলে আমরা এই পদ্ধতিতে আমরা মানুষের নিজেকেও দাওয়াত করি, পরিবার পরিজনকেও, এবং আমার সমাজের যারা অধিবাসী আছেন সমাজের মানুষদেরকেও দাওয়াত করি, এবং রাষ্ট্রের মানুষকে আমরা একই পদ্ধতি অবলম্বন করি। দেখবেন এক সময় আসবে তারা সবাই আমার বন্ধ হয়ে গেছে, এটা আল্লাহ পাকের ওয়াদা। আল্লাহ পাক বলেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি এর ক্ষেত্রে ঘটেছিল, দুশ্মন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তলোয়ার নিয়ে বেরোছিলেন মাথা কাটার জন্য, আর তিনি শেষ পর্যন্ত ইসলাম গ্রহণ করে ওখান থেকে ফিরে আসেন। এটা মহানবীর আদর্শ। আমরা এই আদর্শে আদর্শবান হই, আমি সবাইকে আহ্বান করছি এজন্য। আপনার কোনো প্রশ্ন আছে? হ্যাঁ বলুন, আপনার প্রশ্ন আছে, আমি অন্য একটু পয়েন্ট নিয়ে জনগণের প্রশ্ন নিয়ে আলোচনা করব। আপনাদের এই পর্বে কোনো প্রশ্ন আছে ভাই? না থাকলে আমি অন্য আলোচনা একটু অন্য পয়েন্ট আলোচনা যাব। বলবেন কেউ কিছু এই বিষয়ে? আজকের আশুরা নিয়ে কোনো প্রশ্ন আছে কারো? আশুরা সম্পর্কে জানার অন্য কোনো বিষয় আছে? হ্যাঁ বলবেন কেউ। হ্যাঁ জি জি, ভিত্তিহীন জি। আশুরা কেন্দ্রিক যে কথাগুলো বলা হলো আশুরা নিয়ে, আচ্ছা হ্যাঁ মহরম তো আশুরা, আশুরা মহরম আমরা বলছি, কিন্তু এটা করণীয় কাজ কি? যেগুলো করণীয় কাজ সেটা হলো রোজা, রোজা রেখে, রোজা ব্যতীত রেখে অন্য কোনো আমল নেই। আর একটা গোনা ত্যাগ করা, এটা মহরম মাসটা হলো যেহেতু হারাম মাসের অন্তর্ভুক্ত, চারটি হারাম মাসের প্রথম মাস এটা, এখানে কোনো অপরাধ গোনা কাজ করা যাবে না, এবং নিজের নাফসের উপর জুলুমও করা যাবে না। যেখানে নিজের নাফসের উপর জুলুম করা হারাম হবে, অপরের উপর জুলুম করা কী হবে তাহলে? আরও বেশি হারাম হবে। প্রশ্ন আসতে পারে না? হ্যাঁ আমি একটা কথা বলবো, আপনারা এখন প্রশ্নে আসেনি। আশুরার ঘটনাকে কেন্দ্র করে অনেক বিজ্ঞজন, সাধারণ মানুষ না, সাধারণ মানুষ তো আছেই, বিজ্ঞজন কিছু ভুল কাজ করে থাকেন। জ্ঞানী অথবা অনেক ওলামায়ে কেরাম না জেনে না বুঝে কিছু ভুল কাজ করেন, তার মধ্যে কি এজিদকে অভিশাপ দেওয়া। আমি অনুরোধ করবো কথা না বলার জন্য, আপনাদেরকে অনুরোধ করবো কথা না বলার জন্য, মোবাইল সাইলেন্ট রাখার জন্য। হ্যাঁ এখানে যে কাজটি করা হয় সেটা হলো আশুরাকে কেন্দ্র করে অথবা এই ঘটনাকে অন্যভাবে প্রভাবিত করার জন্য মারাত্মক ভুল কাজ যেটা করা, সেটা হলো এজিদকে অভিশাপ দেওয়া হয়, এবং কখনও কখনও তার পিতাকেও দেওয়া হয়, নাউজুবিল্লাহ। এটা সম্পূর্ণ আকিদা বিরোধী, ইসলামের যে আকিদা আছে এই আকিদা বিরোধী সম্পূর্ণ। সাহাবাদের যে তরিকা আছে, সাহাবাদের যে আকিদা, এবং চার ইমামের যে আকিদা, ইমাম বুখারী এবং মুসলিম এবং মুহাদ্দিসদের যে আকিদা, এই সম্পূর্ণ আকিদা বিরোধী কাজ এটা। কেননা ব্যক্তিগতভাবে কাকে, নির্দিষ্টভাবে কাকে লানত করা সম্পূর্ণ হারাম ইসলামে। আচ্ছা আমি একটা কথা বলি, সিয়ারা আলামা নুবালার কথা আমি কিছুক্ষণ আগে বলেছি, হাফেজ জাহাবির লেখা ইসলামের সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এবং বিশুদ্ধতম ইতিহাসের কিতাব, এবং সবচেয়ে বড় ইতিহাসের কিতাব, বড় হিসেবে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য কিতাব এটা। এই কিতাব আপনারা দেখলে পাবেন, এজিদ ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট কোনোভাবেই হুসাইন রাজিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার হুকুম দেন নাই। প্রথম পয়েন্ট খেয়াল রাখবেন, বই দেখুন আপনারা। দুই নম্বর পয়েন্ট, এজিদ হুসাইন রাজিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার পরে তার মাথা নিয়ে খেলেন নাই, আঘাত করেন নাই। এটা যেটা করেছে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ করেছে কাজটি। তিন নম্বর পয়েন্ট, এজিদ হুসাইন রাজিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার পরে খুশি হননি, বরঞ্চ চরমভাবে দুঃখিত হয়েছেন, এবং কোনো হুকুম দেননি তো, হত্যার হুকুম দেননি, এটা ঘটে গেছে, এবং যারা করেছে
সে এজিদের হুকুমে না, এই হুকুমও দেননি, তিনি বলেছেন নিয়ে আসো আমি বোঝাবো। তিনি বিদ্রোহ করেছিলেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তো করেছিলেন, অনেক লম্বা ইতিহাস রয়েছে, এটা অন্য সময় বলা হবে কখনো। ধোকা খেয়ে ওই যে তার পিতাকে তারা শহীদ করেছে, ওই দল তারাই চিঠিতে দাওয়াতনামা পাঠিয়েছিল 40,000 বলে, যে আসো আপনার ইলাকে আসুন, আমরা আপনাকে বায়াত করব, খলিফা বানাবো। একজন আসেনি কারবালার ময়দানে, একজন আসেনি। তারা তার পিতাকেও ধোকা দিয়ে শহীদ করেছিল, তারা তাকেও শহীদ করার জন্য এই এই ধোকাটা দিয়েছে। ওই ধোকা পেয়ে চলে গেলেন। সাহাবায়ে কেরাম যারা ছিলেন তখন প্রত্যেকেই তাকে নিষেধ করেছিলেন যে হুসাইন তুমি যেও না, মানবের দৈহিত্য সবই ভালোবাসে। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার ভাগ্যে ছিল হিসেবে এই যাওয়াটা তার সিদ্ধান্ত ভুল ছিল, ওখানে যাওয়া, কেন ধোকা খেয়েছে। যারা আসবে বলেছে বায়াত করে তারা একজন আসেনি, সব ধোকাবাজ, কারবারের মধ্যে তাদের একজনকে পাওয়া যায়নি, ধোকা না এটা। এই জন্য ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা বড় সাহাবি, তার তার সে বয়সও বড়, উমর ছেলে বলছিলেন যে তুমি তো মানছো না কথা, তুমি শহীদ হিসেবে তোমাকে আমি বিদায় দিচ্ছি। আল্লাহ আল্লাহ, জানি যে কেন শহীদ হয়ে যাবে, ভুল সিদ্ধান্ত ছিল এটা। তবে তিনি এটা ভুলটা বুঝতে পারেন কখন, কারবালার ময়দানে গিয়ে, তখন তো রীতিমতো চারিদিক ঘেরাও হয়ে গেছে। ওখানে ঘেরা হওয়ার পরে তিনি বলেছিলেন তিনটা কাজের একটা কাজ তাকে করতে দাও, হয়তো যেখান থেকে সে এসেছে ওখানে ফিরে যাবেন, অথবা এজিদের সঙ্গে তার আত্মীয় করতে খেয়াল রাখেন, কুরাইশ বংশের আত্মীয় তারা পরস্পর রক্তের সম্পর্ক আছে, আমার এজিদের সঙ্গে আমি সাক্ষাৎ করবো, যিনি এখন রাষ্ট্রপতি খলিফা তার সঙ্গে আমাকে সাক্ষাতের সুযোগ দেওয়া হোক, অথবা মুসলমানদের কোনো যুদ্ধ এরিয়া আমি চলে যাই, ওখানে গিয়ে তাদের সঙ্গে যুদ্ধ করবো, অন্যান্য মুসলমানরা যেখানে আসেন। এই তিনটা সুযোগ একটা সুযোগ তাকে দেওয়া হয়নি, তিনি ভুলটা বুঝতে পারছিলেন লাস্টে গিয়ে। প্রশ্ন হলো, যারা মনে করে যে এজিদ হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে, আমি তাদের প্রশ্ন করছি, তারা কি মোটেই জানে যে হুসাইনের সরাসরি হত্যাকারী কারা? মোটেই জানে না, মোটেই জানে না, এবং ইতিহাস পড়েও নেই, সঠিক ইতিহাস কখনো পড়েও নেই। ওই গাদাখরিদের কাহিনী পড়ে, হ্যাঁ, মিথ্যা সাগর পড়ে এগুলো শিখেছে, বিষাদ সিন্ধুতে এগুলো আছে, আমি পড়েছি ছোটবেলায় পড়েছি, এটা ওটা তো বিষাদ সিন্ধু না, ওটা এই মিথ্যা সিন্ধু, মিথ্যা সাগর, দুঃখের সাগর না এটা, নাউজুবিল্লাহ, মোটেই জানে না। আমি আপনাদেরকে প্রশ্ন করলে হয়তো বা কেউ সঠিক উত্তর দিতে পারবে না, সরাসরি হত্যা করেছে কে, হুকুমটা দিল কে, কমান্ডার ছিল ওবায়দুল ইবনে জিয়াদ, তাকে এই হুসাইনকে নিয়ে আসার জন্য বলা হয়েছে, নিয়ে আসা আমি তার সঙ্গে বোঝাবোঝা করছি, কারণ এখন তো খেলাফত কায়েম হয়ে গেছে, সমস্ত মুসলমানরা আমাকে মেনে নিয়েছে, আর তাই সামান্য কয়েকজন না মানলে তো বিভেদ সৃষ্টি হবে, আসলে আমি বোঝাবোঝা করতেছি, হত্যার হুকুম দেননি, আপোষ করার জন্য তাকে ডাকে বাধা সৃষ্টি করতে বলা হয়েছে, আমার কাছে নিয়ে আসো। কিন্তু এই হুকুম তারা ওবায়দুল ইবনে জিয়াদ পালন করে নাই, কমান্ডার সেনাবাহিনী সেনাপ্রধান ছিল, কমান্ডার না সেনাপ্রধান ছিল সে, এবং ওবায়দুল ইবনে জিয়াদ সরাসরি হত্যাও করে নেয়, ভালো খেয়াল করেন, কমান্ডার ছিল সেনাপ্রধান ছিল, সে সরাসরি হত্যার জন্য যে ব্যক্তি হুকুম দিয়েছে তার নাম হলো শিমার বিন দিল জৌশান, দিল জৌশান, শিমার বিন দিল জৌশান, শিমার বিন দিল জৌশান, এটা এই ব্যক্তির নাম শিমার, আরবিতে বাংলা শিমার বলে। আচ্ছা, হুকুমটা কখন দিয়েছে তা জানেন আপনারা সঠিক ইতিহাস? কেননা অর্ডার নাই, হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যার অর্ডার দেয়নি রাষ্ট্রপতি খলিফা, যখন হত্যা করতে পারবে না। ঘটনা হলো যখন ঘন্টার পর ঘন্টা, দিনকে দিন, একদিন দুই দিন এভাবে তাদেরকে চারিদিক বন্দী করে রাখা হলো, ঘিরে রাখা হলো, আবদ্ধ করে রাখা হলো, এই সুযোগে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে যারা ছিলেন তারা এখন তো ওবায়দুল ইবনে জিয়াদের বাহিনীকে খাতির করে নাই, কাছে আসলেই তাদেরকে হত্যা করার চেষ্টা করছে, এবং ওদের মধ্যে অনেকেই হত্যা হয়েছে। ছোট যে বাহিনী ছিল, মানে সরাসরি যারা ঘিরে রেখেছে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে, এই বাহিনীর প্রধান ছিল কে? শিমার, ছোট ছোট বাহিনীর প্রধান। আমি আগে বলছি সেনাপতি কে? ওবায়দুল ইবনে জিয়াদ। আর ছোট বাহিনী সরাসরি যে এই ছোট গ্রুপের যে হেড, সে ছিল কে? শিমার, সরাসরি যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে আসে তারা, এই গ্রুপের প্রধান। শিমার যখন দেখলো যে তার গ্রুপের অনেক লোক মারা গেছে ওদের হামলায়, কাদের হামলায়, এবং দু তিন দিন হয়ে গেল, অনেক ঘন্টা হয়ে গেল,
ওদের কাছ থেকে মারা যাচ্ছে, কিন্তু এরা হামলা করে না, কেন? অর্ডার নাই। এখানে বিরাট শিক্ষা, যদি অর্ডার থাকতো তাহলে তাকে এইভাবে দুই দিন বা তিন দিন এভাবে তাদেরকে ঘেরা করে রাখার কোনো প্রশ্ন আসতো না। মাত্র 70-72 জন লোক দরকার ছিল, 1 ঘন্টা লাগতো না এটাকে। কেন আঘাত করে নাই, কেন তারা কেন আঘাত খেয়েছে? ওদের লোক মারা গেছে, আঘাত খেয়ে মারাও গেছে, কেন? যেন গ্রেপ্তার করতে পারেন এবং ধরে রাষ্ট্রপতির সামনে নিয়ে যাবো, যা করে করেন, ওনার সঙ্গে আপোষ করবেন, কেন আত্মীয় তো, বললাম তো সম্পর্ক আছে। এবং অর্ডার কখনো দেননি, অর্ডার দিলে তো আগে ধরে নিতে, 3 দিন দরকার ছিল না এখানে এতগুলো সৈন্যবাহিনী নিয়ে। এখানে বিরাট শিক্ষণীয় বিষয়, সবর করেছে, ধরা যায় কিনা, কাছে যাওয়া যায় কিনা, গেলেই ওরা তীর মারে, তীর মেরে ওদেরকে হত্যা করে দেয়। এক পর্যায়ে প্রায় 2-3 দিন যাওয়ার পরে যে গ্রুপ লিডার ছিল শিমমার বিন দবিল জোশন, ওরা আগানিত হয়ে যায়, তোমরা আমাদের লোক মারা যাচ্ছে, তোমরা দেখে দেখে করছো কি তোমরা, তাহলে হ্যাঁ মারতে পারো না তোমরা, তোমরাও মারতে পারো না, রাগান্বিত হয়ে কথাটা বলেছে। কেননা সহ্যর তো সীমা আছে, 1 দিন 2 দিন 3 দিনে বারবার এদের লোক মারা, আঘাত খাচ্ছে, মারা যাচ্ছে, কিন্তু কিছু করতে পারছে না। এরপরে রাগান্বিত হয়ে তাকে হত্যা করার, মানে সরাসরি মারার হুকুম দেয়, হুকুমটা দেখে শিমমার, কিন্তু সরাসরি আঘাত সেও করে নাই। এই ইতিহাস বোধ জীবনে পারেনি না, সরাসরি আঘাত সেও করে নাই। হুকুম দেওয়ার পরে যে দেখে দেখে তোমরা কি তামাশা দেখছো, 2 দিন 3 দিন হয়ে গেল, আমাদের অনেক লোক মারা যাচ্ছে, আর তোমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে তামাশা দেখছো কেন, দাও আঘাত করো, হামলা করো। সরাসরি আঘাত করেছে তলার দিয়ে দুই ব্যক্তি, যার নাম কি খাওলা আল আসবাহী আর সিনান আশজাই, এই দুই ব্যক্তি সরাসরি আঘাত করে, এবং এই দুই ব্যক্তির আঘাতেই হুসাইন রাজিয়াল্লাহু আনহু শহীদ হয়ে যান। প্রশ্ন হলো, হুসাইন রাজিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন, কমান্ড ছিলেন, কমান্ড ইন চিফ কে ছিলেন, কমান্ড ইন চিফ সেনাপ্রধান কে ছিল, উবাইদুল ইবনে জিয়াদ। ইয়াজিদ হুকুম দেন নাই, কিন্তু তার সেনাপতির সেনাপতিত্বে এবং ছোট বাহিনীর শিমমার ইবন দবিল জোশনের হুকুমে দুই ব্যক্তি সরাসরি তাকে শহীদ করে দেন, শহীদ করে দেন, তিনি শহীদ হয়ে যান। এর পরবর্তী ঘটনা কি হয়েছে, ইয়াজিদ খুশি হয়েছেন না হন নাই? আমি আগে বলেছি ইয়াজিদ খুশি হন নাই, বরঞ্চ কান্দার রোল পড়ে গেছে ইয়াজিদের বাড়িতে, যে হুসাইন শহীদ হয়ে গেছে, বলেছে আত্মীয় তো এবং রক্ত সম্পর্কে, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি নাতি, সবাই জানে এটা। এবং ইয়াজিদ রহিমাহুল্লাহ বললাম একথা বলেছেন যে হুসাইন যদি আমার একটি সন্তানকে শহীদ করে হলো, তার জীবন উৎসর্গ করে হলো তোমাকে রক্ষা করা পর্যন্ত, ওই সন্তানকে জীবন উৎসর্গ করে, সন্তানের জীবনটা উৎসর্গ করে হলো তোমাকে রক্ষা করতাম, মানে যেখানে তলোয়ার আসতো আমি তলোয়ার আগে আমার সন্তানকে দিতাম, তোমাকে না। এই কথা কে বলতে পারে, দুশ্মন না দোস্ত? হ্যাঁ, এটা সঠিক ইতিহাস, আপনার সিয়ার আলামুন নবলা পড়লে বুঝবেন, বা হাফেজ জাহাবির এবং সিয়ার আলামুন নবলা অথবা হাফেজ ইবনে কাসির রহিমাল্লাহ তফসির সম্রাট ইবনে কাসিরের বেদায় নেহা পড়লে এগুলো পাবেন। ঘটনা একবার উল্টা না, ইয়াজিদকে যে আমরা লানত করি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস আমরা যদি দেখি, আমি কিছুক্ষণ রহিমাল্লাহ বললাম কেন শোনেন, বলেন গফর আল্লাহ লাহু মকফুর লাহু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস বুখারীর একটি হাদিসে বলেছেন, এটা সহি হাদিস, বুখারি শরীফকে আমার সন্দেহ হচ্ছে এখানে, হ্যাঁ বুখারি শরীফে পাবেন আপনার হাদিসটি, ফাতুল বারীতে ইবনে হাজার আসকালানি রহিমাল্লাহ এটা ব্যাখ্যা করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কুস্তুনতুনিয়ার যুদ্ধে তারা প্রথম গ্রুপ যুদ্ধের জন্য বের হবে, কুস্তুনতুনিয়ার নৌবহরের মধ্যে, নৌবহরের যুদ্ধ হবে এটা, ওখানে যারা যাবে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দেবেন, মাগফুর লাহু হবে, লাহুম, দেখেন ক্ষমার ঘোষণা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে গেছেন কখন, আগে। এই বাহিনীতে প্রথম বাহিনীতে যোগ দেন মাবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং তার ছেলে ইয়াজিদ। ইয়াজিদকে সম্ভবত সেকেন্ড ইন কমান্ড করে পাঠানো হয়, তিনি এই বাহিনীতে ছিলেন সবার ঐক্যমতে। তাহলে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিয়েছেন কিনা, যদি তিনি ভালো না হতেন আল্লাহ পাকের ক্ষমার মধ্যে তিনি পড়লেন কেমনে? এই মহানবীর যে ভবিষ্যৎবাণী ছিল, ভবিষ্যৎবাণী যারা, এটা হলো কুস্তুনতুনিয়া মানে স্পেনের যুদ্ধে নৌভারের যুদ্ধ হয়েছিল, এটার প্রথম বাহিনী পাঠান মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তার যুগে, এবং সঙ্গে ছিল ইয়াজিদ, কমান্ডারের সহযোগী হিসেবে তাকে পাঠানো হয়েছে। তবে ইয়াজিদ যে এই যুদ্ধে অংশগ্রহণ করলেন এবং আল্লাহ পাকের ক্ষমা পেলেন, এটা আল্লাহ পাক লিখে না রাখলে পাইতেন? এমন একজন ব্যক্তি যাকে আল্লাহ পাক ক্ষমা, আল্লাহ পাকের ক্ষমা পেয়েছেন মহানবীর ভাষ্যে, হাদিসের দৃষ্টিকোণ থেকে তাকে কি লানত বা অভিশাপ করা যাবে, অভিশাপ দেওয়া যাবে, তাকে অভিসম্পত্তি দেওয়া যাবে না এবং লানতও করা যাবে না, খবরদার। তাহলে মহানবী যে বললেন যে মাগফুর লাহু,
তারা ক্ষমা যোগ্য, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাবেন, এই বাক্যের সঙ্গে কী হয়ে যায়? কন্ট্রাডিকশন হয়ে যায়। মহানবীর সঙ্গে কন্ট্রাডিকশন করে লাভ নেই, বরঞ্চ কী হবে? ক্ষতি হবে। খেয়াল রাখবেন, আমি সংক্ষিপ্তভাবে অনেক বড় ইতিহাসকে আমি সংক্ষিপ্তভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। এটা নিয়ে অনেক বড় ইতিহাস হয়েছে। হোসেন রেজার যখন যান, সাহাবায়ে কেরাম কীভাবে তাকে বাধা সৃষ্টি করেছিলেন, কীভাবে তাকে বাধা সৃষ্টি করেছিলেন, নিষেধ করেছিলেন, এবং অনেক সাহাবা কান্না করেছিলেন যে যেও না হোসেন, তুমি যেও না, তবুও তিনি কেন গেলেন এবং কাদের প্রেরণায় গেলেন, এটা অনেক কাহিনী, অনেক ইতিহাস রয়েছে, সঠিক ইতিহাস। অন্য কোনো সময় ইনশাআল্লাহ আল বক্তব্য গেলে এটা নিয়ে আলোচনা করা হবে। আজকের আলোচনা আমি এবারে শেষ করতে চাচ্ছি। হ্যাঁ,